তুমি দেখো আমি ঠিক পারো বুঝছো না আমার খুব চিনি কাছে গেলে গা কেটে দেয় ওরে ও গোপাল তাড়াতাড়ি ফিরিস বেশি রাত করিস না কাঁটা জায়গায় গাঁদাল পাতার রস লাগাতে হবে আজ কি পড়া বইটা দাও তো দেখি বইয়ের পাতাগুলো নেই কেন বইয়ের পাতাগুলো ছেড়ে কেন ইঁদুরে কেটেছে মাস্টার মশাই ইঁদুরে কেটেছে না নিজেই কেটেছিস সত্যি বলেছে মাস্টার মশাই এর মিথ্যে কথা এদিকে আয় কি হলো শুনতে পাচ্ছিস না আয় বলছি তবু বসে আছে কানে শোনে না নাকি ছেলেটা পাজির পা ছাড়া স্যার নিজেও পড়বে না অন্যকেও পড়াশোনা করতে দেবে না সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে আয় চপ হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকি ত্যাগ কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারা গুলো পাশের কাঁটা বনে আমার কথা বলে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন বলছি তোমায় দেখে আমাকে বেঁচে থাকতে দিবি না
করছিস কি বলতো? বামুনের ছেলেকে এক মুঠো ভাত দিতে সাহস হয় না ছোট জাত বলে। সেখানে দেখো এই ভর সন্ধ্যেবেলা চুনুনু গ্রাকে কুকুরে ভাঙা পা জোড়া দিচ্ছে। তা কুকুর যদি হেসেলে ঢুকে ভাতের আড়ি ছোয় তো তাকে মারবে না তো কি? তুমি ওকে দেখবে তো খেতে দেবে না, দরজায় দরজায় হামলে বেড়ায়, খেলে দেখ তুমি ওকে দেবে না। তোমার পেট ভরা থাকলে কি তুমি খেতে পারো? আমার খেতে দেখা বলে তো তোমার দেওয়া দুধ খায়। ঠিক আছে, তোমার বাড়িতে আর আমরা কোনোদিন আসবো না। আরে আমি কি তোকে তাই বলেছি? কেন মিছি মিছি রাগ করছিস? ঠিক আছে, যত খুশি চুন হলুদ লাগা, তোর ভাঙা কুকুরে পা ঠিক কর। আর লাগবে চুন হলুদ? মা থাক মাসে সেই লাগাটা এনে দেবে। দাঁড়া দিচ্ছি। আমার জন্য রাখিস।